সম্মানিত দেশবাসী, আমরা বলবো প্রথমেই কবির বাসায়, বদনে বাতিল যত নয় রে আর নয়, অন্তর জামি সাক্ষী রহিও কহে করি কর জোর, দিনে রাখি মিলে জনতার প্রাণে, আজও যারা আছে ইসলামের প্রাণে, হযরত আলীর মতো ইমান শক্তি দান করিও তাহাদেরকে, বিশেষ করে ইসলামের সেই ধারাবাহিকতায় আমাদের মধ্যে আজকে যিনি আছেন বিশ্ব আনন্দিত আলিমে দিন, যিনি আসলে সারা বিশ্বে অত্যন্ত আলোচিত, ওনার আলোচনায় বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশন সহ উনি পত্রিকা বা বিশ্বে আজকে প্রতিটা কান্তিতে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে আপনারা আগামী দিনে দেখবেন এশিয়ান টিভি এবং বাংলা টিভিতে মাহে রমজানে প্রতিদিন বিশেষ করে আপনাদের সাথে সেই আমাদের কাঙ্ক্ষিত হুজুর মুক্তি মৌলানা মোহাম্মদ শফিউল আলম মাদার জিল্লুলাইয়ার সাথে আপনাদেরকে এখনই পরিচয় করে দিচ্ছি। হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন আপনি? আমরা আপনাকে পেয়ে এবং আমাদের দর্শক আজকে আপনাদেরকে দেখতে পেরে অত্যন্ত আমরা আনন্দিত। আপনার অতীতের আলোচনায় দর্শক অত্যন্ত খুশি হয়েছে। বিশেষ করে আমরা আপনার কাছ থেকে আজকে জানতে চাইব, বারবার দর্শকের খুব অনুরোধ আপনি আমাদের স্টুডিও যেন বারবার আসেন, আমরা আপনাকে অনুরোধ করবো বারবার যেন আমরা আপনাকে পাই, যদিও আপনার সময় অত্যন্ত মূল্যবান, আপনি আমাদেরকে সময় দেবেন। আজকে আমরা আপনাকে আলোচনা করার জন্য অনুরোধ করব, শিশুদের নৈতিক বিকাশে অভিভাবকদের কি ভূমিকা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিমাতি লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসলে এই মহতারাম যে বিষয়টা নিয়ে হাজির হয়েছেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা অভিভাবক যারা আছি তারা শিশুদের ব্যাপারে অনেকটাই আমরা উদাসীন হয়ে পড়ি। আপনি উদাহরণস্বরূপ আমরা দেখাতে পারি যে আমরা অনেক শিশুকে দেখাচ্ছি, আমি যখন স্কুলে পাঠাই অথবা কোনো মাদ্রাসায় পাঠাই, পাঠানোর পর আমি আর খোঁজ খবর রাখি যে শিশুটা কী করছে আমার সাথে, যে ইন্টিমেসি থাকার কথা যেখানে আমি পাঠাচ্ছি ওখানকার যে একজন শিক্ষক, কিন্তু তার মধ্যে সেই ইন্টিমেসিটা আমার সাথে এবং শিক্ষকের সাথে থাকছে, শিশুটা আসলে কী পড়ছে না কি পড়ছে না, এবং তার সাথে যদি আমি ওইভাবে রিলেশনশিপ বিল্ড আপ না করি তাহলে আমার শিশুটা হয়তো বা সেখানে না পড়ে বসে আছে, হয়তো বা সেখানে দুষ্টুমি করছে, অথবা সেখানে কোনো একটি খারাপ স্টুডেন্টের সাথে মেলামেশার কারণে তার আচরণ বৈপরীত্য সৃষ্টি হচ্ছে। এই বিষয়টা যদি অভিভাবক উদাসীন হয়ে পড়ে তাহলে অবশ্যই অভিভাবকের কারণে শিশুর সামনের অবস্থা ক্ষতিগ্রস্ত হবে। এভাবে যদি একজন অভিভাবক সচেতন হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সাথে অভিভাবক রেখেছেন, তার মধ্যে হচ্ছে মা বাবা, কারণ মা বাবার মাধ্যমে পৃথিবীতে সন্তান আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি সৃষ্টি। আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া আলাইসাল্লামের মাধ্যমে পৃথিবীতে এভাবে জোড়া জোড়া করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের একজন অভিভাবক থাকে, কারণ কি এই জন্য পৃথিবীর যে কোনো কাজ সফল হতে একটা গাইড লাগে, আমার যদি গাইড না থাকে আমি কখনো সফল হতে পারবো না। এই অভিভাবকটা হলো অন্যতম শিশুর গাইড, অভিভাবক চাইলে শিশুকে ছোটকাল থেকে একজন ভালো ইসলামিক স্কলার গঠন করার অন্যতম একটা সময় তৈরি করে দিতে পারে। সে ছোটোকাল থেকে তাকে যদি আমি ইসলামিক বিষয়গুলো, কালচার, সৃষ্টি এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শগুলো, আল্লাহ রসুল ছোটোকালে কী করেছিলেন ছোটো ছোটো ঘটনাগুলো যদি তার সাথে শেয়ার করে, ঘুমানোর সময় যে বাবা শোনো যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কত সুন্দরভাবে ব্যবহার